আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হলো পাসপোর্ট রিলেটেড। আমরা যে সমস্যাটা বর্তমানে খুব বেশি ফেস করতেছি, এই সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা যারা দীর্ঘদিন ধরে বাইরে রয়েছি, অর্থাৎ বিদেশে রয়েছি, তারা দেখা গিয়েছে যে তাদের যে পাসপোর্টটা করেছিলেন তখন কিন্তু ই পাসপোর্ট ছিল না। বর্তমানে বাংলাদেশের 64টা জেলার সব জেলায় বলতে গেলে ই পাসপোর্ট অপশনটি চালু হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটি আপনি জেলা যদি বাদ দেন, তাহলে দেখা যাচ্ছে যে অন্য সকল জেলায় আপনার ই পাসপোর্ট অপশনটি চালু হয়ে গিয়েছে। এখন এই ই পাসপোর্ট অপশনটি চালু হওয়ার কারণে দেখা গিয়েছে, আমরা যারা দীর্ঘদিন ধরে বিদেশে আছি, 10 বছর 15 বছর ধরে বিদেশে আছি, তাদের যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টটায় দেখা গিয়েছে যে নামের অনেক ভুল ছিল, পিতার নামের ভুল ছিল, মাতার নামের ভুল ছিল, জন্ম তারিখে ভুল ছিল, এরকম অনেকগুলো ভুল কিন্তু আগের পাসপোর্টগুলোতে ছিল। এখন বর্তমানে এসে যখন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে বলতেছে যে এখন ই পাসপোর্ট করতে হবে। ই পাসপোর্ট যখনই করতে যাচ্ছেন, তখন ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আর পাসপোর্ট করার কোনো সম্ভাবনা থাকতেছে না। কোনোভাবেই আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কিন্তু এই যে ই পাসপোর্ট এটা করতে পারবেন না, আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে করতেই হবে। যদি আপনার একান্তই মামা খালু বা এই টাইপের কিছু থাকে, যদি দরবেশ বাবা থাকে, অন্যভাবে যদি কিছু করতে পারে, সেটা হলো আলাদা বিষয়। তবে এখন যদি 100 জনের পাসপোর্ট ক্যান্সেল হয়, দেখবেন তার 99 জনই এই কারণে যে তার ভোটার আইডি কার্ড নেই, সে জন্ম নিবন্ধন দিয়ে করতে দিয়েছে এজন্য। হ্যাঁ, ভোটার আইডি কার্ড নাই এটা বলবো না, ভোটার আইডি কার্ড আছে, কিন্তু ভোটার আইডি কার্ডের নামের সাথে দেখা গিয়েছে পাসপোর্টের যে নাম সেটার মিল নেই, ভোটার আইডি কার্ডের বাবা মা জন্ম তারিখ যেগুলো আছে এগুলোর সাথে পাসপোর্টের মিল নেই। এ প্রেক্ষাপটে এখন আপনি কি করবেন? আপনার তো সমাধান দরকার, তাই না? তা যারা বিদেশে বর্তমানে অবস্থান করতেছেন, তাদের জন্য একটা অপরচুনিটি আছে, সুযোগ আছে। কারণ আপনি যেহেতু পাসপোর্টটা করতেছেন, মানে ওই পাসপোর্টটাই আপনি দীর্ঘদিন ধরে ওই পাসপোর্টেই চালিয়ে যাচ্ছেন, সেহেতু আপনাকে হয়তোবা সুযোগ একটা দিবে। আমি যতটুকুন একেবারে ভিতর থেকে ইনফরমেশন আমি নিয়েছি যে হয়তোবা আপনাকে নেক্সট সুযোগটা দিবে পাসপোর্ট করার জন্য, কিন্তু আপনাকে এর ভিতরে অবশ্যই ভোটার আইডি কার্ড বা আপনার যদি সার্টিফিকেট থাকে এগুলোকে সংশোধন করতে হবে। আর ভাই, এই সংশোধন প্রক্রিয়া যে কি জটিল, বাংলাদেশে এনআইডি সংশোধন প্রক্রিয়া কতটা যে জটিল, অনেকে খুব সহজে বলে ফেলে, বাট এটা পুরোই ভেজাল। কারণ আমি নিজে করতে গিয়ে আমার পুরো একেবারে কামসারা হয়ে গিয়েছে এখন এটা বলা লাগে। দেখেন, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে সে মালয়েশিয়াতে ছিল, প্রায় 13 বছরের মতো ছিল, এখন সে দেশে এসেছে, তার পাসপোর্টের যে নামটা, তার পাসপোর্টের নাম এবং ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেটের নামের সাথে মিল নেই। তার পাসপোর্টের নাম হলো তারেকুর রহমান এবং তার এনআইডি আর সার্টিফিকেট যেগুলো আছে এগুলোতে তার নাম আছে মোহাম্মদ তারেক। এখন এগুলো নিয়ে তো ভেজালে পড়ে গিয়েছি। যখন আমরা পাসপোর্ট করতে গেলাম, কারণ পাসপোর্টের মেয়াদ শেষ, তখনই তারা বলতেছে যে আপনার এনআইডিতে যেই নাম থাকবে সেই নামই পাসপোর্ট করতে হবে, এখন আর এটা হবে না। আমি বললাম যে সে তো দীর্ঘদিন যাবত বিদেশে ছিল, সে 13 বছর পর্যন্ত ছিল, তো ওই দেশে থাকতে যদি করতেন তাহলে হয়তো একটা সুযোগ দেওয়া যেত, এই পাসপোর্টেই আপনি একটা পাসপোর্ট করতে পারতেন। কিন্তু বাংলাদেশে বসে করতে হলে আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, সংশোধন করতে হবে। কোনটা সংশোধন করতে হবে? আপনি যদি পাসপোর্টের নাম ঠিক রাখতে চান তাহলে আপনার এনআইডি সংশোধন করতে হবে, আর যদি পাসপোর্টের নামটা আপনি পরিবর্তন করতে চান তাহলে হবে কি, আপনার অ্যাফিডেভিট করতে হবে। অ্যাফিডেভিট করে মানে পাসপোর্টের যে নামটা আছে সেটা, এনআইডিতে যে নাম আছে, সার্টিফিকেটে যে নাম আছে, এই দুটো অ্যাফিডেভিট করে তারপরে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। ভেজাল কতটা বুঝেন? তা এই দুটার ভিতরে যদি এরকম কেউ কোনো সমস্যা ফেস করে থাকেন, আপনি কোনটা করবেন? আপনি যদি এনআইডি সংশোধনে যান, এনআইডি সংশোধন করতে গেলে দেখতে পাবেন যদি আপনার সার্টিফিকেট যদি থাকে, সার্টিফিকেটের নাম আর এনআইডি নাম যদি এক থাকে, কখনো আপনি এনআইডি সংশোধন করতে যাবেন না, তাহলে আপনার এনআইডি সংশোধন হবে না, তখন আপনার সার্টিফিকেট সংশোধন করতে হবে, তারপরে এনআইডি সংশোধন করতে হবে। এখন সার্টিফিকেট সংশোধন করতে গেলে কি করতে হবে? অ্যাফিডেভিট করতে হবে, কোর্টে যেতে হবে, তারপর এটার একটা সার্কুলার পেপার, সার্কুলার দিতে হবে, মোটামুটি ভেজাল আছে। অতি সহজে কিন্তু কাজটা করা যাবে না, যতই আপনি ইউটিউবারদের যতই ভিডিও দেখেন না কেন, এখানে কিন্তু সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। একমাত্র পাসপোর্টের নাম পরিবর্তন করার জন্য আপনার এনআইডি সার্টিফিকেট দুটার নাম পরিবর্তন করতে হবে।
তাহলে দেখেন কয়টা জায়গায় আপনার পরিশ্রম করতে হচ্ছে, দুটি জায়গায় পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু এখানে যে কৌশলটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হলো যে আপনি শুধুমাত্র পাসপোর্টের নামটা নিয়ে ভেজাল পড়েছেন, পাসপোর্টের নামটা আপনি পরিবর্তন করে ফেলান, আপনি অ্যাফিডেভিট করে ফেলান। যেটা কিন্তু আমি করেছি, আমার বড় ভাইয়ের যেটা করেছি সেটা হলো যে আমি তার পাসপোর্টের নামটা আমি অ্যাফিডেভিট করে ফেলেছি, কারণ এনআইডি এবং সার্টিফিকেট নামটা এক আছে। সুতরাং আমি পাসপোর্টে শুধু নামটা পরিবর্তন করেছি, অ্যাফিডেভিট করেছি, উকিলকে কিছু টাকা দিতে হয়েছে। এটা এক এক উকিল এক এক ধরনের নিয়ে থাকে, আমাদের খরচ হয়েছে প্রায় 2,500 টাকার মতো খরচ হয়েছে। তা যাক, তারপরে কাজটা আমরা খুব সহজে করতে পেরেছি। এখন আমরা কি করেছি, এই যে ই পাসপোর্ট করার জন্য এখন আমরা পাসপোর্ট অফিসে গিয়ে আমরা এনআইডির নামের অনুপাতে আমরা এখন পাসপোর্ট করতে দিয়েছি, অনলাইনে আবেদন করেছি, এবং যখন কাগজটা জমা দিয়েছি তখন যেই অ্যাফিডেভিট করেছিলাম পাসপোর্ট নামের পরিবর্তন করার জন্য ওই কাগজটা জমা দিয়ে দিয়েছি। এখন আমার পাসপোর্টটা বেরোবে কিন্তু মোহাম্মদ তারেকুর রহমান নামে না, পাসপোর্টটা বের হবে মোহাম্মদ তারেক নামে। তাহলে বিষয়টা বোঝাতে পারছি আশা করছি, যে আপনি কোন জিনিসটা করলে আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হবে। কিন্তু এখানে আবার আরেকটা ভেজাল হবে, ভেজালটা হলো যে আপনার যদি ওয়ার্ক পারমিট বের হয়ে থাকে কোনো দেশের, ধরুন বর্তমানে আপনার পাসপোর্ট আছে, আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, এখন একটা অফার লেটার আসছে বা ওয়ার্ক পারমিট আসছে, এখন আপনার পাসপোর্টের মেয়াদ নেই, যেতে যেতে দেখা যাবে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে বা 6 মাস 7 মাস আছে, নতুন পাসপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট অফিসে যান এবং আপনার যদি চেনা জানা লোকজন থাকে, আপনি যদি ওই দেশের ওয়ার্ক পারমিটটা দেখাতে পারেন তাহলে হয়তোবা পাসপোর্ট করার সুযোগটা পাবেন, আপনি সুযোগ দিবে, যেহেতু আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে গিয়েছে। এটা বোঝাতে পারলে, একটু টাকা পয়সা খরচ হবে বোঝাতে পারলে, তখন আপনাকে সুযোগটা দিবে। কিন্তু আপনার কোনো কিছুই নেই, কোনো ডকুমেন্ট নেই, আপনি বিদেশে যাবেন না, বিদেশ থেকে চলে আসছেন, ওই সুযোগ নিয়ে কিন্তু পাসপোর্টটা করতে পারবেন না। তা এই ভেজাল থেকে মুক্তি পাওয়ার বিষয়টা বলে দিলাম। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি, যারা নতুন পাসপোর্ট করবেন, নতুন যারা পাসপোর্ট করবেন অবশ্যই ভাই এনআইডি আর সার্টিফিকেট এই দুটো খেয়াল রাখবেন। বার্থ সার্টিফিকেট বাদ দেন, বার্থ সার্টিফিকেট হলো যাদের 18 বছর হয়নি তাদের জন্য, তাদের জন্য ঠিক আছে, কিন্তু 18 বছর হলেই আপনাকে ভাই এনআইডি অর্থাৎ এনআইডির জন্য নিবন্ধন করতেই হবে, এবং ওটা দিয়ে কিন্তু আপনাকে পাসপোর্ট ওপেন করতে হবে, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি বারবার একটা কথা বলতেছি, যদি খুব লেভেলে যদি আপনার ভালো লোক না থেকে থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। আর বর্তমানে যদি কাগজপত্র সব ঠিক থাকে আপনি কিন্তু খুব সহজেই নিজের পাসপোর্ট নিজে করতে পারবেন, কোনো ভেজাল আপনার নিতে হবে না। আমার নিজের পাসপোর্ট আমি নিজে করেছি, 26 দিনে পেয়েছি, 21 দিনের জায়গায় 26 দিনে বের করেছিলাম, কোনো সমস্যা ছিল না, আমার এনআইডি আমার সার্টিফিকেট আমার এভরিথিং গুড ছিল, সব ঠিক ছিল, এই জন্য কোনো সমস্যা নেই। আপনাদের যেহেতু সমস্যা আছে আর পাসপোর্ট অফিসের লোকজন বলেন, এনআইডি মানে অফিসের লোকজন বলেন, তারা কিন্তু এই সমস্ত লোকজনই খুঁজে যে আপনার সমস্যা হোক, সমস্যা হলে তো তাদের কিছু হবে, তাই না? আচ্ছা, পাবলিক প্লেসে এত কথা বলতে চাই না, আপনারা বিষয়টা হয়তো বা বুঝতে পেরেছেন যেটা বোঝাতে চেয়েছি। তা ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন, যদি আপনার পাসপোর্টের নাম দেখবেন, যদি ভোটার আইডি কার্ড অথবা যে আমাদের সার্টিফিকেট আছে এটার সাথে যদি উল্টাপাল্টা থাকে, আপনি ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট দুটো সংশোধন না করে পাসপোর্টটা সংশোধন করে ফেলান। এখানে একটা প্রশ্ন করবেন যে ভাইয়া, আমার যে পুরন পাসপোর্টটা আছে তাহলে ওটার কোনো ভ্যালু থাকবে না? অবশ্যই ভ্যালু থাকবে। কেন ভ্যালু থাকবে না? কারণ হলো যে নতুন পাসপোর্টটা আপনি করবেন, আপনি নামটা অ্যাফিডেভিট করেছেন, হয়তোবা যে তারেকুর রহমান নাম ছিল এখন তারেক করেছেন, এখানে যেটা হবে যে ওই যে পুরন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টে একটা নাম্বার বসে যায়, নাম্বারটা কিন্তু বসে যাবে। এটা নিয়ে সমস্যার কোনো মনে করবেন যে কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা সব পাসপোর্ট অফিসেই আপনার করে দেবে, যখন অ্যাফিডেভিটের কাগজটা আপনি দিয়ে দেবেন পাসপোর্ট অফিস থেকে, আপনার আগের পাসপোর্টের যে রেকর্ড টেকর্ড আছে সবকিছু তারা ঠিকঠাক করে দেবে। এটা আমার পাসপোর্ট অফিসে নিজের লোক আছে, আমি তার মাধ্যমে কথাবার্তা বলে আমি কনফার্ম হয়েছি, এবং নিজেই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, আমার বড় ভাইয়ের নিজেরটাই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। আশা করি আপনারা ভিডিওটির টপিক বুঝতে পেরেছেন। তা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।